ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহরাতফিক গোসুলের সময় যদি লজ্জা স্থানে স্পর্শ করেন ইচ্ছা করে ইচ্ছা করে স্পর্শ করেন তাহলে আপনার উজু ছুটে যাবে ওযু থাকবে না কারণ সোনানের কিতাবে হাদিস রয়েছে সোনানের বিশ্বনবী বিশ্ব নবী সাল্লিশাল্লাম বলছেন মান করা হু ফালে তো আওকা মাকো আলা আলিসাল্তু সালাম তিনি বলছেন যে ব্যক্তি তার লজ্জার স্থান স্পর্শ করে সে যেন করে নাই এখানে হাদিসের ব্যাখ্যায় কেউ কেউ বলছেন যে যদি কেউ উত্তেজনার সাথে হাত দেয় বা ইচ্ছা করে হাত দিল তাহলে অজু ছুটে যাবে অজু ভেঙ্গে যাবে কিন্তু যদি কেউ অনিচ্ছাকৃত ভাবে হাত লেগে গেছে অথবা কাপড়ের উপরিভাগ থেকে হাত দিয়ে চুলকাচ্ছে চুলকাই তাহলে কোনো সমস্যা নেই এতে অজু ভাঙবে না অজু ভাঙ্গ হবে না ইনশাল্লাহ কিন্তু ইচ্ছা করে হাত মানে হাত দিয়ে মানে কাপড় ছাড়াই সরাসরি হাত স্পর্শ করা বা উত্তেজনার সাথে হাত দেওয়া এরকম করলে উজু ভেঙে যাবে তো এটা লজ্জাস্থান বলতে পায়খানার রাস্তা হোক কিংবা পেশাবের রাস্তা হোক যেটাই হোক উভয়টাই উভয়টার জন্য একই হুকুম মানে যেখানে হাত দেবে উঁচু ছুটে যাবে ইচ্ছা করে বা উত্তেজনার সাথে পেশাব বা পায়খানার রাস্তা যে কোনো একটা হাত দিলে ইচ্ছা করে যদি দেয় তাহলে উঁজু ছুটে যাবে জি আশা করি বুঝতে পেরেছেন আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত